নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সকাল সকাল এই যে শাবল কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছি এক কাকুর বাড়ি যাবো বলে। কাকুদের অনেক বড় বড় ওল গাছ হয়েছে, তো আজকে একটা বড় সাইজের ওল তুলবো। আর অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের নতুনত্ব কিছু রেসিপি করে দেখানোর জন্য আজকে যে রেসিপিটা বানাবো ওলের একদম নতুন ধরনের এক রেসিপি, ইলিশ মাছের পুরভরা ওলের কোপ্তা। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ওই ওল গাছের যে ডাঁটা বেরোবে ইলিশ মাছের মাথা দিয়ে ওল গাছের ডাঁটা রান্না করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একদম টাটকা টাটকা ওল তুলবো। এই যে কাকুদের বাড়ির সামনে চলে এসেছি, এই দেখুন, ঢুকতে না ঢুকতেই একদম গেটের দুপাশে কত বড় বড় ওল গাছ দেখুন। এই ওল গাছটা আবার আমার থেকে বড়, এদিকটা পুরোটা ওল গাছে ভর্তি আছে। এই ওল গাছটা তুলবো আজকে। বৃষ্টি হয়ে মাটি একদম নরম হয়ে আছে, হু হু করে খোলা হয়ে যাচ্ছে। বাবা, মাটি করতে করতে গাম ছুটে গেল। তাও শুকনো মাটি নয়, ভিজে মাটি আছে, অনেকটা খুলতে হবে, ওলটা অনেক নিচে আছে, অনেকটা কিন্তু খুলে গেছে। আর এই যে ওলের শিকড়ও বেরিয়ে পড়ছে দেখা যাচ্ছে। বলতে না বলতে কাকু চলে এসছে। তুমি তাহলে এদিকটা খুলো আর আমি মাটিগুলো সরাই, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। কতদিন আগে লাগিয়েছিলে? এত বড় হয়ে গেছে গাছের গোড়া তো নড়েইনি গো, কত খানি মাটি খোলা হয়েছে গর্ত করে, তার মানে নিচে আরো কত শেকড় আছে। মাটি সবের উঠেছে, এটাই হচ্ছে ওল। উপরে মাটিগুলো ছাড়িয়ে নিলেই ওল দেখা যাবে। এই কতটা গর্ত খুলতে তারপরে ওলটা বেরোলো, তুলি একটু দাঁড়া, কি ভারী বাবা, খিদে হয়ে গেল ওলটা তুলতে। তাও তো কাকু হেল্প করে দিয়েছে। এবার গোড়াটা কেটে নেব। এই যে ওলটা, ওলটা ধুয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর এই যে ছোট গাছটা আছে এটা নিয়ে চলে যাব। এই ওল ডাঁটা দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। এইভাবে ধুতে ধুতে কিন্তু ওল বেরিয়ে পড়বে। এই দেখুন পুরো ওলটা কিন্তু এবার বেরিয়ে গেছে। এই হচ্ছে ওল। এবার এই শিকড়গুলো একটু ভালো করে এইভাবে চেঁচে চেঁচে কেটে নেব। আপনারা কিন্তু অবশ্যই ওলের এই রেসিপিটা দেখবেন, ইলিশ মাছের পুরভরা ওলের কোপ্তা রেসিপি। এই যে ওল গাছটা আছে এই এখান থেকে কেটে নেব। ওল ডাঁটা আর ওল দুটোই কাটা হয়ে গেলে এবার যাব সোজা বাড়ি। বড় ওল ডাঁটাটা নিলাম না, এটা হলেই অনেকটা হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়েছি, তো বাড়ির সবাই বলেছে ভালো হয়েছে খেতে, বিশেষ করে আমার শ্বশুরমশাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। আপনাদের যে বলছিলাম ইলিশ মাছের পুর ভরা ওলের কোপ্তা বানাবো, এই ইলিশ মাছটা দিয়ে ইলিশ মাছের পুর বানাবো। আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ একদম টাটকা। এই সিজনে ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো করে আপনাদের দেখিয়েছি, আর আজকের এই রেসিপিটা শুধু আপনারা দেখবেন কীভাবে বানাই।
এই ইলিশ মাছটার পেটে কিন্তু ডিম আছে, আজকে ইলিশ মাছের ডিম ভাজাও দেবো সবাইকে গরম গরম খেতে। এটা মাছ মাছ করছে উল্টা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো। হ্যাঁ খুব সুন্দর রোল। আজকে রান্নাঘরে শাশুড়ি আর বৌমা আর কেউ নেই, দাদু আসবে একটু পরে। বৌমা এই পাশে যে ওলে ডান্ডাটা, এইটা কি হবে? ওইটাও রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ ওইটা ছোট ছোট করে কাটবে। মাছটা যা টাটকা, একদম যা রক্ত বেরোবে না কাটলে। এইগুলো হলেই হয়ে যাবে, এবার ওলের ডান্ডাটা কেটে নেব। এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছের পিস পিস করে কেটে নেব। এই ইলিশ মাছটা আজকেরই ধরা, এই দেখুন ফুলকো দেখলেই তো বোঝা যাবে। একদম সলিড ইলিশ মাছ আছে, দুর্দান্ত লাগবে খেতে। এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেব। ডিমটা পুরোটাই আমি একসঙ্গে বের করব, ওই করে মাঝখান দিয়ে কেটে নিলাম। এই হচ্ছে ইলিশ মাছের ডিম। এবার এই ইলিশ মাছের মাথাটা কাটবো। তোমার সব কাটা হয়ে গেছে? তাহলে তুমি যাও ধুতে যাও, আমি মাছগুলো নিয়ে যাচ্ছি। বন্ধুরা আমাদের আজকে প্রথম পর্ব কাটাকাটির পালা শেষ, দ্বিতীয় পর্ব রান্না শুরু হবে। দাদুর ডায়লগটা আমি বলে দিলাম আজকে। পোস্ত বেটে নেব, ওল ডাঁটা, ওল আর ইলিশ মাছ তিনটেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। প্রথমে আমি ওলগুলো সেদ্ধ করে নেব, কোনাতে জল দেব। লবণ, হলুদ গুঁড়ো চাপা দিয়ে খুব ভালো করে ওলগুলো সেদ্ধ করব। কালো সরষে, ওল এদিকে সেদ্ধ হোক ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, হ্যালো আমি এবার এসে গেছি, এইবার জমে যাবে। এতক্ষণ কথা ছিল, আজকে নতুন নতুন জিনিস হচ্ছে। প্রথম পর্ব শেষ হয়ে গেল তো? হ্যাঁ প্রথম পর্ব শেষ হয়ে গেল, দিতে হোক না দিতে পারবো, কিন্তু আজকে দিতে পারবে প্রচুর সব নতুন নতুন জিনিস হচ্ছে। শুকনো লঙ্কা বেটে নেব, ওল কিন্তু এই রকম ভাবে সেদ্ধ করতে হবে। কড়াতে তো তেল দিয়ে দিলাম, তেল একটু ভালো করে গরম হোক। ইলিশ মাছগুলো খুব বেশি ভালো করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো যাতে মাছগুলো ভালো করে ছাড়ানো যায়। গৌর এসে গেলি? হ্যাঁ চলে বসে মার দিদার পাশে, চল যা। মাছগুলো হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ তো এমনি নরম মাছ, তাই গরম তেলে দিয়ে এপিট ওপিট উল্টেই মাছগুলো আমি তুলে নেব।
ইলিশ মাছের মাথাগুলো একসঙ্গে ভেজে নেব। কি হচ্ছে রে, কি হচ্ছে? পান ভেঙে দিয়েছে। পান ভেঙে দিয়েছে দিদা? কিন্তু ওইটা খাওয়া যাবে নি রে, ভুলেও খাসনি। লবণ, হলুদ গুঁড়ো, মাছের কাঁটাগুলো ছাড়াতে হবে তো? হ্যাঁ, দরবার ঠান্ডা হয়ে গেছিল। তুমি হাত লাগাও, তারপর আমি আসছি। ডিমটা ভেজে নি। এই যে এখন একটাও কাঁটা নেই, এইরকম ভাবে সব মাছ বেছে নিতে হবে। ডিমগুলো এমনি তো ভাত দিয়ে খাওয়া হবে, তাই ইলিশ মাছের ডিমগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। জল দিয়েছি কড়াতে, ওল ডাঁটাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ওল ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি ইলিশ মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মানে ইলিশ মাছের কাঁটা ভালো করে বাছবি, একটাও না থাকে। তুমি একটু হাত লাগাও না, আটকে গেল না, এই তো হয়ে এলো। তিনজনে মিলে গল্প করতে করতে ইলিশ মাছের কাঁটাগুলো সব ছাড়ানো হয়েই গেল। এই দেখুন, কাঁটা ছাড়ানোর পর কত ইলিশ মাছ হয়েছে। একটা ডালঘাটা নিয়েছি, ওলগুলো ভালো করে ম্যাশ করে নেব। ওলগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার এর ওপর দিয়ে এক এক করে বাকি মশলা দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ হলুদ তো আগে থেকে দেওয়া আছে। এবার বেসন দেব অল্প করে, খুব বেশি দেব না, সব কিছু বেশ ভালো করে মাখবো একসঙ্গে। এদিকে ওলডাটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে, মা এলেই মা ওই রান্নাটা শুরু করবে, আর এদিকে আমি পুরবোড়া শুরু করবো। কি ওরকম করতে যদি কি হবে, লুচি ফুচি হবে আমার? এই যে আমি এইরকম ভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে, এখান থেকে ছোট ছোট লেচি করে পুর ভরে নেব। অল্প একটু তেল মেখে নেব হাতে, এরকম বড় বড় করে লেচি কাটবো। পিঠে তৈরির জন্য আমরা যেরকম ভাবে খিলি তৈরি করি, সেরকম ভাবে একটু খিলির মতো করে নেব। এই যে ইলিশ মাছ ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে। এবার খুব ভালো করে মুখটা আটকে নেব এইভাবে। এই দেখুন, ইলিশ মাছের পুর ভরা, ওলের কোপ্তা একটা তৈরি হয়ে গেল। ওল বলুন, কচু বলুন, কিংবা কচু শাক, এই সব কিছু সবজির সাথে ইলিশ মাছের একটা আলাদাই সম্পর্ক। এই সব সবজিতে ইলিশ মাছ পড়লে খেতে খুব ভালো লাগে, আর আজকে সেই ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে আমি রান্না করছি। এরকম কোপ্তাতে এক কামড় পড়লে একবারে আপনারা ওলেরও স্বাদ পাবেন, আবার ইলিশ মাছেরও স্বাদ পাবেন, খেতে দুর্দান্ত লাগবে। ইলিশ মাছ কিন্তু আপনারা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াই সর্ষের তেল দেব, ওল ডাঁটাই হোক আর কচু শাক ফোড়নে কালো জিরে দিতেই হবে। কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা, এবার সেদ্ধ করা ওল ডাঁটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ,
এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার একটু সর্ষে বাটা দেবো। রান্নাটা কিন্তু হেভি হচ্ছে, কলডাটা দিয়ে ইলিশ মাছের মাথা এ রান্না করতেছে বল দেখি। তুমি বলো দেখি এবার কি নাম দিবে শুনি। তো শাশুড়ি তো না, আমার শাশুড়ির নামটা দিতে আমাকে দিচ্ছ নাম ভ্যারাইটি পাপি কিছু। আমার শাশুড়ি মায়ের নাম দাও কিছু একটা, কি দিবে ভাবো। উচ্চ ভ্যারাইটি, উচ্চ ভ্যারাইটি, তার মানে তো শাশুড়ি তো কে গুরুজন উঁচু। হ্যাঁ উচ্চ ভ্যারাইটি। আচ্ছা এবার একটু সর্ষে বাটা দেবো। ইলিশ মাছের পুর ভরা ওলের কোপ্তা একদম রেডি হয়ে গেছে, এই দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এবার এইগুলো আমি ভেজে নেব। সাদা তেল, একটু বেশি পরিমাণে তেল লাগবে, ছাঁকা তেলে ভাজবো কোপ্তাগুলো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। এই দেখুন একটাও কিন্তু ফেটেও যায়নি আর ছেড়েও যায়নি। এই বর্ষায় ইলিশ মাছের মরশুমে যদি এই রকম ইলিশ মাছের রেসিপি কাউকে খাওয়ানো যায় না, সে পুরো তাক লেগে যাবে একদম। সাদা তেল দিয়ে তো কোপ্তাগুলো ভেজে নিলাম, এবার আমি সর্ষের তেলে রান্না করব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দেবো, আপনারা নাও দিতে পারেন। এবার শুকনো লঙ্কা বাটা দেব, হলুদ গুঁড়ো, লবণ। মশলা কষার সময় আপনারা পোস্ত বাটা দেবেন আর শেষে সর্ষে বাটা। একসঙ্গে সব মশলা ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। জল ঝোল ফোটা শুরু হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দেব। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা ইলিশ মাছের পুর ভরা ওলের কোপ্তা হয়ে গেল। ওল দিয়ে ইলিশ মাছের কোপ্তা কারি একদম রেডি। গৌর হাত ছড়া, ইলিশ মাছের মাথা দিয়ে ওল ডাটা রান্না হয়েছে। তক্তা ইলিশ মাছের পুরটা দেখো কি সুন্দর একদম। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।